আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, গত দুটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ফ্রেন্ডস কিভাবে আপনারা আকামার অনলাইন চেক করবেন আপনার কোন প্রকার আফসার অ্যাকাউন্ট ছাড়া। ফ্রেন্ডস, ওই ভিডিওতে কিছু আপনার ডিফিকাল্ট ছিল, যেটা আপনার ইউজার অনেকে খুঁজে পান না এবং অনেকভাবে আপনার অনেক সময় ঢুকতে দেয়, অনেক সময় ঢুকতে দেয় না। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি শেয়ার করছি আপনার এমন একটি প্রসেস, যেটি আপনার সহজেই, কোনো কিছু করতে হবে না, আপনার নিউ ইউজার যেতে হবে না, সরাসরি আপনি যেভাবে আগে আকামা আপনার চেক করতেন ওইখানে আপনার আকামা নাম মিটিয়ে দিবেন আর ডেট অফ বার্থ দিবেন, সাথে সাথে হয়ে যাবে। আপনাকে কোনো প্রকার নিউ ইউজার খুঁজতে হবে না, আমি ইনশাল্লাহ আমি গ্যারান্টিতে বলতে পারছি আপনার 100% আপনার আকামাটি চেক করতে পারবেন কোনো প্রকার টেনশন ছাড়া। শুধু আপনার আকামা নাম্বার এবং জন্ম তারিখ দিলেই আপনার আকামাটি চেক হয়ে যাবে। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি কথা বাড়াবো না, ডাইরেক্ট সরাসরি চলে যাব মূল কাজে এবং দেখি নিই কাজটি কীভাবে করা যায়। ওকে ফ্রেন্ডস, আমরা চলে এসলাম মোবাইলের স্ক্রিনে এবং দেখি নিই কাজটি কীভাবে করা যায়। ফ্রেন্ডস, এটি করার জন্য আপনাকে কোনো গুগলে গিয়ে অথবা ক্রোমে গিয়ে কোনো কিছু লিখতে হবে না, আমি লিঙ্কটি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার এই পেজে নিয়ে আসবে আপনার, যেখানে আপনারা শুধু আকামা নাম্বারটি দিবেন আর আপনার জন্ম তারিখটি। আমি দেখাচ্ছি ফ্রেন্ডস, তবে আমি রিকমেন্ড করবো আপনার গুগল ক্রোম দিয়ে করার জন্য। আর গুগল ক্রোম দিয়ে করলে সহজেই আপনার আরবিটা আপনার ট্রান্সলেট করতে পারবেন ইংলিশে, আপনি দেখতে পাচ্ছেন ইংলিশ, অথবা আপনার এই পেজেও ইংলিশ পেয়ে যাবেন। ফ্রেন্ডস, এইখানে দেখতে পাচ্ছেন কি রাই লেফট অ্যারো, দেন এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ, এটা আপনার এই পেজেও ইংলিশ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এই পেজ থেকে ডাইরেক্ট ইংলিশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা আমার এই পেজে চলে এসেছে। দেন দেওয়ার পরে আপনার এখানে চাইলে আপনি দেখতে পাচ্ছেন আগেরটি আমি কিন্তু দেখিয়েছিলাম যে আপনার ডেস্কটপ মোড করতে হবে, এখন আপনার উপর ডিপেন্ড করবে, এটা আপনি মোবাইল মোডেও চেক করতে পারবেন, ডেস্কটপ মোডেও করতে পারবেন, কোনো কিছু করতে হবে না। আপনি দেখতে পাচ্ছেন আমারটা আপনার মোবাইল মোডে রেখে দিচ্ছি, আপনার থ্রি রাইট সাইডে থ্রি ডটে ট্যাপ করবেন, থ্রি ডট ট্যাপ করে দেওয়ার পর এখানে আমার দেখতে পারবেন আমারটা আপনার মোবাইল মোড আছে। আপনি দেখতে পাচ্ছেন এটা আপনার ডেস্কটপ মোড, আপনার এখানে টিক মার্ক নাই, আমি মোবাইল মোডে দেখেছি ফ্রেন্ডস, যেহেতু এটা আপনার ইংলিশ হয়ে গেছে। দেন আপনি একটু কষ্ট করে নিচে দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর ফ্রেন্ডস এইখানে আপনি দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, আকামা নাম্বার ডেট অফ বার্থ, আকামা নাম্বার ডেট অফ বার্থ, আপনার আকামা নাম্বারটা এখানে টাইপ করে দেবেন আর ডেট অফ বার্থ আপনি দেখতে পাচ্ছেন স্ক্যানে আপনার মোবাইলের স্ক্যানে দেখতে পাচ্ছেন আপনার আকামার যে সাইডে এটা হলো আপনার ডেট অফ বার্থ। হ্যাঁ, আমি দুটোই টাইপ করে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস। দেন ডেট অফ বার্থে টাইপ করে তারপর এই দেখতে পাচ্ছেন এই ইমেজ কোডটি এইখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কোডে আপনার লিখে আপনার নেক্সটে দিয়ে দেবেন। আমি আমার ইনফরমেশনগুলো আপনার সবগুলো আপনার এখানে আপনার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম আপনার ডেট অফ বার্থ, আপনি দেখেছি প্রথম ডেট অফ বার্থে আপনি ট্যাপ করবেন, ডেট অফ বার্থে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস, ডেট অফ বার্থে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এইখানে দেখতে পারবেন এটি কিন্তু আপনার ইংলিশ এসেছে, আপনার রামাদান দেখতে পাচ্ছেন আর রাইট আপনি দেখতে পাচ্ছেন হিজুরি। দেন আপনি আমি রিকমেন্ড করবো আপনি একটু ইংলিশ করে নেবেন। দেন এইখানে একটি রাইট অ্যারো দেখতে পাচ্ছেন, নিচের অ্যারোতে ট্যাপ করবেন, দেন এইখানে দেখতে পাচ্ছেন গ্রিগরিয়ান, এটা এখানে ট্যাপ করে দেবেন, এটা আপনার চেঞ্জ করে দেবেন হিজরির তেন আপনার গ্রিগরিয়ানে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে প্রথমে আপনার বছরটা সিলেক্ট করবেন, আপনি কোন বছরে আপনার জন্ম নিয়েছেন, হ্যাঁ সেই বছরটা আপনি এখান থেকে দিয়ে দেবেন আর বছরটি এইরকমভাবে দিবেন যাতে কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। আপনি একবার জায়গায় আপনার দুইবার দেখে নেবেন আপনার আকামা নাম্বারই আছে। দেন ওইটা আমি বছরটা সিলেক্ট করলাম, বছরে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মাসটা সিলেক্ট করবেন, যে মাসটা এইভাবে মাসটা দিয়ে দেবেন। মাসটা দেওয়ার পরে ফ্রেন্ডস এইখানে আপনি দেখতে পারবেন আপনার এই যে মাসটা সিলেক্ট করে মাসের একটা ক্যালেন্ডার চলে আসবে এবং বছরেরও ক্যালেন্ডারকে চলে আসবে। দেন এইখানে দেখতে পাচ্ছেন আপনার যেই দিনে আপনার জন্ম নিয়েছেন এই দিনটা আপনার এখান থেকে সিলেক্ট করে দেবেন। ফ্রেন্ডস দিনটা সিলেক্ট করে দেওয়ার পরে এই ইমেজ কোডটা এখানে আপনার ফিল করে দেবেন, 696843 এটা আপনার এখানে ফিল করে দেবেন, 696। ফ্রেন্ডস আমি উপরে আপনার জন্ম তারিখটি দিয়েছি, আপনার আকামাটও দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেজ কোডটি আপনি ফিল করে দিয়েছি। ফিল করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নেক্সট অপশন আছে, দেন নেক্সটে ট্যাপ করে দেবেন, আমি নেক্সটে ট্যাপ করে দিচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, নেক্সটে ট্যাপ করে দেওয়ার পর এইখানে আপনার সবগুলি ইনফরমেশন পেয়ে যাবেন। আপনি কষ্ট করে আপনার একটু নিচে দিয়ে যাবেন, এভাবে আপনার স্লাইড করে একেবারে নিচে চলে যাবেন। হ্যাঁ আমি নিচে যাচ্ছি,
নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার ডেট অফ বার্থ এখানে আপনার শো হয়ে যাবে। নিচে ফ্রেন্ডস সবগুলি ইনফরমেশন পেয়ে যাবেন। দেন এইখানে আপনি মেইন কত হলে দেখতে পাচ্ছেন একামা এক্সপায়ারি ডেটটা আপনার চলে এসেছে ফ্রেন্ডস, এটা 100% রিয়েল 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 ফ্রেন্ডস। এইভাবে অতি সহজে আপনার আফসার সার আপনার অ্যাকাউন্টও আপনার চেক করতে পারেন, আপনার কষ্ট করতে হবে না। আমি লিঙ্ক দিয়ে দিব, ইনশাল্লাহ আপনার চেক করতে পারবেন। পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিলাম। সবাইকে ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি।